ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এত বড় দলিলুল কাদার নবী, মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখতেন, মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পৃথিবীতে আল্লাহ পাক কাউকেই মুর্দা জিন্দা করার ক্ষমতা দেননি। তবে ওই যে পীর সাহেবের লোকেরা মসজিদ পুড়িয়ে দিল, ওই পীর সাহেবের লোকেরা মুর্দাকে জিন্দা করতে সক্ষম। বেদে মারেফত কিতাবটা খুলে দেখুন, ওখানে লেখা আছে যে আল্লাহর নিকট হইতে জোরপূর্বক রুহু সিনাইয়া লইয়া আসিয়াছে। এটাই তো হলো সমস্যা, মসজিদ পুরায় কেন, মসজিদে আগুন দেয় কেন, মসজিদে আগুন দেওয়ার কারণ কি? সিনেমা হলে আগুন দেয় না, বেশ্যাখানায় আগুন দেয় না, মদশালায় আগুন দেয় না, দুনিয়ার অন্য কোনো বেলেল্লা পন্না বেহায় পোনা যা হচ্ছে সেখানে আগুন দেয় না, আগুন দেয় মসজিদ আল্লাহর ঘরে। তারপর নির্লজ্জ বেহায়ের মতো কথা বলে বেড়াচ্ছে, ইন্নামা আনা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমাদের সকল অভিযোগ আল্লাহর কাছে আমরা পেশ করে রেখেছি। মহান কারুণিক আল্লাহ পাক এর যথাযথ ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। তারপরে বলছে মুরগির খামার, আরে তো মুরগির খামারই হলো, তা আরেকজনের মুরগির খামারে তুমি আগুন দিবা কেন? মেনে নিলাম তোমার কথা, মুরগির খামার, মুরগির খামারে তুমি আগুন দিবা কেন? হকের দাওয়াত ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। আগামী জুমায়, আগামী বৃহস্পতিবারে আল্লাহ চাহে তো আমি যাচ্ছি ইনশাআল্লাহ বরিশাল, বরিশাল পুলিশ লাইন মসজিদে বাদ মাগরিব প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আর বরগুনা আমতলিতে একটি সহি আকিদার মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আমিরে যেমন বলেছেন একটা পুরাবি দশটা হবে, একটা পুরাবি দশটা হবে। মহতারাম আমিরে জামাতের কথায় যেন আল্লাহ বরকত দান করে, একটার জায়গায় যেন 1000টা হয়। তো যাই হোক, ওরা ওদিকে পুরাচ্ছে আর এদিকে আমতলিতে আবার নতুন মসজিদ হয়েছে ইনশাআল্লাহ। আগামী জুমায় আপনাদের দিনী ভাই আমানুল্লাহ সেখানে খুতবা দিবে। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.